হ্যালো বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সরষে মাছ রেঁধে দেখাবো, তাহলে কী করে রান্না করি সেটাই আমাদের সাথে শেয়ার করব, তাহলে দেখতে পাবেন। তাহলে আমি গ্যাসটা প্রথমে ধরিয়ে নেব, কড়াইটা বসানোই ছিল, আর এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা দেখালে তেলটা গরম হোক, আমি ম্যারিনেট করে রেখেছি মাছ নুন হলুদ মাখিয়ে। আর লাগছে সর্ষে, আদা, রসুন, জিরে একসাথে বাটা আছে, আর এটা আছে কাজু বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। এবার আমি এটাকে উল্টিয়ে নেবো মাছটাকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো একটা সাথে তুলে নেবো। মাছগুলো তোলা হয়ে গেছে, এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর পাঁচফোড়ন দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবার এটা আমি ভেজে নেব। এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা ওখানে ভেজে নেবো লাল লাল করে। দু মিনিট মতন লাগবে ভাজতে পেঁয়াজটা। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তাহলে এইভাবে নেড়ে করে নেবো। টমেটোটা এভাবে নেড়ে করে গলিয়ে নেবো। দেখুন টমেটোটা গলে গেছে, এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এবার মশলাটা ভেজে নেব, এর মধ্যে হলুদ দিয়ে দেবো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, আর যতটা ঝাল খাবো ততটা মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যে যতটা ঝাল খেতে পছন্দ করে সে সেরকম দেবো লঙ্কা। এবার সবগুলো একসাথে ভেজে নেব। এবার তেল ছাড়বে না মশলা থেকে, কিন্তু আদা রসুন সর্ষে গন্ধটা যেন চলে যায় সেভাবে ভেজে নেব। দু মিনিট মতন ভাজতে হবে মশলাটা। দু মিনিট মতন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বেটে রাখা কাজুটা দিয়ে দেবো। কালারটাও কত সুন্দর হয়ে গেছে। কাজুটা দিয়েও দু মিনিট মতন ফুটিয়ে নেবো। দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি বেটে রাখা মাছটা দিয়ে দেবো। আর কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আর একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নেড়ে নেবো।
দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার 5 মিনিট মতন ফুটবে। 5 মিনিট পর চলে এলাম, এবার ঢাকনাটা খুলে দেখি, দেখুন ফুটে গেছে। ঢাকনাটা খুলে আর 2 মিনিট মতন ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন। তাহলে রেডি সরষে মাছ, দেখুন কত সুন্দর লাগছে। তাহলে দেখা হচ্ছে পরের ব্লকে, টাটা।